নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের টিফিনে ম্যাগি রোল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি দুটো কুচনো আলু, একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, 4-5 বিনস, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। আলু বিনস পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি একটা ম্যাগি, দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা, দিয়ে দিচ্ছি 1 চিলি সস, 1 সয়া সস, 1 মতো টমেটো সস। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে। দেখে নিচ্ছি আলু বিনস সেদ্ধ হয়েছে কিনা। ম্যাগি কিন্তু আমার একদম হয়ে এসেছে, আরো শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। ম্যাগিটা গ্যাস থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা হতে দেব। নিয়ে নিলাম 1 ময়দা, 1 জোয়ান, আন্দাজ মতো নুন, চিনিটা বড় দানার সেই জন্যে সামান্য দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে, 10 জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 10 পরে, আবারও একটু ময়দাটা মেখে নেব। ময়দার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে 4 লেচি বেরিয়েছে, এর থেকে 1 লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নিলাম। এবার এই রুটির মাঝ বরাবর আমি ম্যাগির পুরটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে এভাবে রোল করে নিতে হবে। এবার আঙুলের মধ্যে অল্প জল নিয়ে আমি এইভাবে মুখটা এঁটে দিলাম, যাতে ভাজার সময় মুখটা খুলে না যায়। এবার হাতে অল্প জল নিয়ে দুপাশের মুখগুলোকে পানের খিলির মতো করে আটকে দিচ্ছি। রোল আমার রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। প্যান বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। সর্ষের তেলটা দিলে বেশ একটু লালচে লালচে ভাব হয়, সেই জন্যে আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমি খুব একটা বেশি তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু রোলটা ভাজতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে আমি রোলটা ভালো করে ভেজে নিচ্ছি। রোল কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন একবার কি সুন্দর কালারটা এসেছে, তাই না? একই রকমভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ম্যাগি রোল। ছোটদের টিফিনের জন্য পারফেক্ট রেসিপি ম্যাগি রোল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।